হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রূপালী সোয়াল। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে নমস্কার এবং আদাব। তো আমরা আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে আজকের ব্লগটি হলো আমরা আজকে বার্মিংহাম যাব। বার্মিংহাম যাবো এই জন্যে যে বার্মিংহাম বাংলাদেশি এম্বাসিতে যাব, আমাদের পাসপোর্টের কিছু জরুরি কাজ আছে এই জন্য। আর যাব কিছু বাংলাদেশি গ্রোসারি শপে একটু শপিং করব, তারপর বোল্ডিং শপিং মল আছে ওখানেও যাব একটু ঘুরবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু সকাল সকালেই রওনা দিয়েছি, কারণ নয়তো আমরা সময় কভার করতে পারবো না। আমার হাজবেন্ড আবার ফিরে আসবে, পরে আবার ওবার জবে যাবে। তো আমরা বার্মিংহাম যাওয়ার পথে আমার ছেলে যাবে এখন একটু, ওর একটা ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ডের নাম হলো যে কেশন। কেশনের বার্থডে ছিল গতকালকে, তো উইশ করতে আসতে পারিনি, কালকে ওয়েদার খারাপ ছিল। তো আজকে ও একটা চকলেটের প্যাকেট আর একটা গ্রিটিং কার্ড নিয়ে কেশনকে উইশ করার জন্য ওকে একটু নামিয়ে দিলাম। ও কেশনকে উইশ করেই চলে যাবে। কেশনের মামি অবশ্য আমাদেরকে বাসায় যেতে বলেছে, কিন্তু আমরা যাইনি। আমাদেরকে ডাকতে ছিল কিন্তু আমরা যাইনি, অদিতের দিকে কেসন পুলিশ করে চলে আসলো। এখন আমরা বার্মিংহামের জন্য রওনা দিয়ে দিলাম। বার্মিংহাম যেতে আমাদের এখান থেকে বেশি টাইম লাগে না, মাত্র 20 মিনিটের মতো লাগে, 20-25 মিনিট লাগে যদি কোনো জাম না থাকে। জাম থাকলে তো অন্যরকম কথা। তো আমরা এখন বার্মিংহাম যাব। আমরা বার্মিংহাম সিটিতে প্রায় চলে এসেছি। আমাদের শহর থেকে বার্মিংহাম আসতে মাত্র 20-25 মিনিটের মতো লাগে যদি রাস্তা ক্লিয়ার থাকে, কোনো জাম না থাকে। আর এমনিতে যদি কোনো জাম থাকে বেশি হলে বড় জোর 30 মিনিট লাগে, তার বেশি লাগে না। তো আজকে বার্মিংহাম যাচ্ছি। আমরা আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি প্রতি বছরই যখন দুর্গাপূজা হয়, দুর্গাপূজার সময় আমি এদিক দিয়ে আসি। তখন একটু আগে আমি দেখতে পেলাম আমাদের মন্দিরটা দেখা যাচ্ছিল, দেখে আসলে খুব খারাপ লাগতেছে যে আসলে জানি না এবার আসলে আমরা পূজা আসতে পারবো কি না। আমার খুবই খারাপ লাগতেছিল। আমি পূজাতে আসি দুর্গাপূজায় বা দীপাবলি যখন হয়, আমি যখন গাড়িতে বসে সেটি বলছিলাম আমার হাজব্যান্ডকে আসলে এবার দুর্গাপূজায় আসতে পারবো কিনা, ভাগ্যে আছে কিনা জানি না, ঠাকুর আসলে কি রেখেছেন। সবাই আসলে সবার জন্যে, আমাদের জন্য, সবার জন্যে, পুরো ওয়ার্ল্ডের জন্য আশীর্বাদ করি যেন সব কিছু ঠিক হয়ে যায়। মানে আর ভালো লাগছে না কোনো কিছু, বাচ্চাদেরকে নিয়েও ঘর থেকে বেরোতে পারি না, আসলে পৃথিবীটাই কেমন যেন হয়ে গেছে।
এবার দেশে যাওয়ার প্ল্যান ছিল, সেটাও যেতে পারবো কিনা জানি না। তো আমরা যেখানে যাব প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। হ্যালো রাদিয়া, এসে পড়েছি। আরে আসো, যাও বাইকে ধরো। চিকেন দেখেছ? কই? এরকম করেছিল? তুমি কি ডাক দেখেছো না চিকেন দেখেছ? না না, দৌড় দে না। এই যে এদিক দিয়ে আসে, তারপর আপনারা যদি কেউ বার্মিংহাম এম্বাসিতে আসেন তখন আপনারা এই যে এখানে যে ট্রপ স্ট্রিট কার পার্ক, এখানে পার্ক করতে পারেন। উদিত, আওয়ার কত? না, এখানে যারাই আসবেন সবসময় এই যে যদি কেউ বাংলাদেশ এম্বাসি জায়গায় আছেন আসেন, তা এখানে কার পার্ক করবেন, অনেক সুবিধা। আমাদের কার পার্ক করা হয়ে গিয়েছে, এখন আমার হাজবেন্ড এম্বাসি কাজে চলে যাবে, আমি আমার ছেলে মেয়ে আমরা একটু ঘুরবো, বোল্ডিং শপিং মলে যাব, আমরা একটু ঘুরবো। আমার ছেলে ও যে গুগল ম্যাপ বের করতেছে, আমরা যে ঘুরবো, তো আমার হাজবেন্ড পরে আমাদের সাথে জয়েন করবে। আমরা ঘুরবো একটু বার্মিংহাম সিটি, বেশি দূরে যাব না কারণ আমাদের বেশি টাইম নেই, আজকে আমরা বেশি সময় ঘুরবো না, অল্প কিছুক্ষণ ঘুরবো। বোল্ডিং শপিং মল ওই সেন্টারটাতে যাবো, অনেক বড় একটা শপিং মল, ওখানে গিয়ে কিছু ঘুরবো, কেনাকাটা করবো। রান করে না, কি করবো?
ছবি তো আর দেখাবে না। আমি এখানে আর দেখে না করতেছিলাম যেন টাচ না করে, আসলে সবকিছু এইভাবে টাচ করা ঠিক না, ও বাচ্চা মনে বুঝে না। Wow, yellow ball. What do you get inside? It's a pink ball. Oh, oh, okay. Nice. Happy? Adia, look at the mark ball. Happy? অনেকগুলি দোকান আছে যে গাপ, বাবু মনে হয় এই দোকানে যাবে জুতা খুব কিনবে। গাপ গাপে, হ্যাঁ লেভিস। Thank you.
অনেক সুন্দর না? চল আমরা ওদিকে যাই, অনেক বিশাল বড় মাঠ। হ্যালো আরাদিয়া, চলো ছোট
খাবে? বার্গার খাও দি, কুকুর টিকা খাবে। দেখো কাঁঠাল, এই যে দেখো ম্যাঙ্গো, কিতনে কা হ্যায়? 1499 পাকিস্তানি ম্যাঙ্গো। পাকিস্তানি ম্যাঙ্গো জি। আপকো কে দরকার দিখায়? বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ। হিমসাগর, হিমসাগর এটা মনে হয় মিষ্টি হইতে পারে। ভেরি সুইট। একই টাকা হ্যাঁ জি, 1499। ওকে পেলে ওর শপিং করব ঠিক আছে। আজ আসব তো সব। দেখো ওদি, দেখো দেখো হ্যাঁ হ্যাঁ লে 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 লিয়া নেই, ইউটিউব মে ডালুম দি। এই লেবুর এখন যে দাম, লাও তুমি কাকড় লিও, বাংলাদেশে কচুমুখী বাংলাদেশ আর কি নিবা দেখো ডাটা, কিন্তু ডাটা ভাবে ফ্রেশ বাচ্চা খাবো কেন? কি বড় বড় ডাটা, কি ঝাড়া 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 লেমন, একটা ট্রলি নাও। এই যে বাংলাদেশের যে স্টার ফ্রুট কামরাঙ্গা, এখানে আতা ফুল।
এই যে উদি আপু আমাদের কিছু করিয়ান্ডার নেওয়া দরকার 3 4 পাউন্ড আদে এদিকে আসো এদিকে আসো নো কমশন রেকি 2 4 12 পাউন্ড পড়তে মাছ 3 4 12 পাউন্ড নিবো রে নিবো তো ট্রলি লাগবে তো ফিশ বাজার এখানে সব বড় বড় ফিশ আই সব এখানে বাটার ঘি কিন্তু দেশি ঘি নাই আমি যেটা ইউজ করি চলো ওইদিকে চলো Yes, please. Thank you very much. Okay, see you then. You too. থাকে Thank you very much. Thank you.
এখানে বাসায় আমরা সব শপিং করে নিয়ে এসেছি। তো আমি এখানে দুটা ম্যাঙ্গো প্যাকেট নিয়ে এসেছি আর অনেক কিছু বাজার করে নিয়ে আসছি। তো সবগুলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে ফেলবো, এর চেয়ে বেশি বড় করবো না, কারণ ব্লগটা পরে বেশি বড় হয়ে যাবে, দেওয়া সম্ভব না। আমরা আজকে বার্মিংহাম যে এম্বাসির কাজে গিয়েছিলাম সেটাও করে এসেছি, তারপর সাথে কিছু বাংলাদেশি গ্রোসারি শপিং করেছি। তারপর আমি যে শপিং মলটাতে গিয়েছিলাম যে বাংলাদেশি, ওটা আসলে মানে অনেক সেল দিয়েছে বাংলাদেশি শপিং মলটা, বাংলা বাজার, সব কিছু সবজি টবজি সবই ফ্রেশ ছিল। তো দেখুন, দেখতে থাকুন, আমাদের সাথে সবসময় থাকবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি বরাবরই চেষ্টা করি নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আরো কিনছি তিনটা পিতল মাছের কিমা, তারপরে হইলো এখানে আছে কই মাছ, এটা কি, এটা ও এটা হলো রুই ডিম, রুই মাছের ডিম। এখানে আরো কই মাছ, তিনটা কই মাছ কিনছি। তারপরে শুনেছি হলো রূপচাঁদা মাছ, গোল্ডেন টমেট বড়গুলি, আর এখানে হলো ইলিশ মাছ। যদি করি ইলিশ মাছ